আমরা, আরে মোবাইল বাদ দাও তো, আমরা মামু বাগিনে মিলিয়ে আজকে আইলাম ইমাম বুখারি রহমতুল্লাহ এই কবর জায়গা করতে, বুঝলি তো সব রেগিস্তান, আমরা এখন যাচ্ছি রেগিস্তান। তারা মেয়েদের মেয়েদের কাছে আপনার জামার কান্দি মাথা হিন্দু ল্যাঙ্গুয়েজ করে, আর এটা হচ্ছে ইসলামিক ইন্টারন্যাশনাল ইমাম বুখারির যে হাদিস গুলো এগুলা উনি চিদা মানব উজবেক রোজ ইংলিশ চ্যানেল ইমাম বুখারি বা আর একটা মালুমাত পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আছি উজবেকিস্তান, তো আমরা আজকে উজবেকিস্তান থেকে যাবো সমর্থন ইমাম বুখারির অবর্তনা নিয়ে খেয়েছিলেন না ইংল্যান্ডে, খুব কমে পাওয়া যায় আমাদের বাংলাদেশে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস থেকে আমাদের মতো সাধারণ মানুষের বোঝার এবং মানার সুবিধার্থে প্রায় 10,000 হাদিস একত্রে করে একটা কিতাবের মাধ্যমে লিপিবদ্ধ করেন। তখন থেকে ওই কিতাবের নাম দেওয়া হয় সহিহ বুখারি শরীফ। এবং এই বুখারি শরীফকে আপনারা কয়েক খণ্ডে পাবে। বুখারির সমর্থ নেই কি হয়তো অনেকে চিনবেন না, কিন্তু বুখারি শরীফ সবাই চেনে, খুব কমে পাওয়া যায় আমাদের বাংলাদেশে। এখান থেকে আমরা যে উজবেকিস্তান তাকশান আছে, তাকশান থেকে আমরা যেতে হবে সামারকান্দ। তো ইমাম বুখারি রহমতুল্লাহের মহিলা গুলো সামারকান্দ, তো এটা তাকশান থেকে প্রায় 400 কিলোমিটার দেবে। তা আমরা এখান থেকে তাকশান থেকে একটা গাড়ি নিলাম, বৈরি ফার্স্ট বাজার পর্যন্ত নামাজ পড়ি বর্ণনা দিলাম 11টা বাজে, 11টা কি মানে 12টা 3 ওখানে যাই উপস্থিত হলাম। যাওয়ার পরে যেগুলা ম্যাক্সিমাম কোনো একটা সাথে শেয়ার করতেছি, আপনার সম্পূর্ণ ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এখানে অনেক মজার কাহিনী এবং অনেক দৃশ্য প্রথম দুজনের সুবিধা আপনারা দেখতে পাবেন। আমরা, আরে মোবাইল বাদ দাও তো, আমরা মামু বাগিনে মিলি আজ গাইলাম ইমাম বুখারি রহমতুল্লাহ এই কবর জায়গা করতে, এবং এখানে দার্শনিক অনেক জায়গা আছে যেগুলো দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য বর্ষাতে এখানে মেরামতের কাজ চলতেছে, যা প্রস্তুত হইতে এখনো 1 বছর সময় লাগবে। 2025 এটা রেডি হবে। তাই আমরা আজ কি করবো, আমরা তাকশান থেকে সামারকান্দ আসলাম একটা গাড়ি ভাড়া করে, তো এখন আবার পূর্বাঞ্চলে যেতে হবে। এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির কবর, তো আমরা এখন কি করবো, আর আসমান তো দেখানো যাবে না সম্ভব না, তো এখানে আশেপাশে যে দিকগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। অনেক কষ্ট করে এখানে সামারকান্দ আসলাম, কিন্তু দুর্ভাগ্যজনক এখন এখান থেকে ফিরে যেতে হয় হইতেছে। এই যে দেখেন এখানে ঐতিহাসিক মসজিদ, এই যে দেখেন এখানে হয়েছে কবরস্থান, এই পুরাটা এখানে কবরস্থান। হ্যাঁ, আর ওইখানে আছে একটা মসজিদ, এর পাশেই এখানে দারুণ একটা মসজিদ হইতেছে। হ্যাঁ, বহুত উঁচু বড় মিনার নিয়ে এখানে বড় গম্বুজ দিয়ে, যা এটা প্রায় কাজ শেষ হতে প্রায় 1 বছর লাগবে। দেখে আমরা এটার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, যেতে পারি সম্ভব হয় তার লোক বুঝলেন আপনি যত মসজিদ আছে, ঐতিহাসিক যত মসজিদ আছে, এই মসজিদ সবগুলার এই ডিজাইনটা এই একই রকম। বিশাল এক এলাকা নিয়ে এই মসজিদটির কাজ চলতেছে, দেখেন কত দারুণ, এবং কত লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এই মাদারটি এখানে উদ্বোধন করতেছে। আর এই
এই রিসার্চ সেন্টারে কিন্তু কাউকে দার্শনিক যারা তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, কারণ এখানে যারা রিসার্চ করে বিভিন্ন গবেষক দ্বারা তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়। যারা গবেষক হাদিসগুলো নিয়ে গবেষণা করে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়। আমাদের দুর্ভাগ্য, আমরা এত দূর থেকে আসলাম তারপরে যেতে পারলাম না, এটা কনস্ট্রাকশনে কাজ চলতেছে এই জন্য বন্ধ, আমাদেরকে যাইতে দেওয়া হয়নি। আর এটা হচ্ছে ইসলামিক রিসার্চ সেন্টার, যে ইমাম বুখারীর যে হাত গুলা সেগুলা রিসার্চ করা হয়, এটা হচ্ছে রিসার্চ সেন্টার। এটা মসজিদ, এটা মসজিদ, এটা রিসার্চ সেন্টার। इसके बाद में इसके बाद कोई टीचर प्रोग्राम नहीं जा रहा, उसमें डाल रहा था पैसे मैं अपने मानव बाकी इतना मिलते थे मेरा मैम उन्हीं चीज़ें मानव को इस बेक रोज इंडियन स्टंड इमाम बुखारी बाहम से आ रहे थे अच्छा मालूम आप ये रिगेन फिर मुआने फिर आसम आ रहे बजान फिर रिगेन फोटो फोटो दे दे मेरा मैम वो बहुत समय से हम सब लाग रहे वो बोला है अच्छा ये एक क्या ইমাম আল বুখারী কে বারে মে ইনফরমেশন দিয়া গিয়া হে টেন ওখান থেকে তুমি দিল থেকে দোয়া করলেই অনেক কিছু হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে বহুত মানুষ এখানে দেখার জন্য এসেছে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা থাকার কারণে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এনার জন্মস্থান হলো বুখারা, এবং এই বুখারাটাই হলো উজবেকিস্তান। এবং তিনি যখন সালমান খান আসেন তার এক আত্মীয়র বাসায়, তখন ওই জায়গায় তিনি অসুস্থ হয়ে পড়ে, তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। এবং যেখানে তিনি মৃত্যুবরণ করলেন ওখানে তাকে দাফন করলেন, এবং তিনি যেখানে অসুস্থ হলেন তিনি আত্মীয়র বাসায় ওখানে তিনাকে দাফন করা হলো। এবং এখানেই আছে ইনার মাজার। এই যে আছে বাকিরা অসুস্থ, বাকিরা ফিরে যেতেছে আর কিছু করার নাই, বাকিরা মন দিল সব খারাপ, বাকিরা তোমার দুঃখটা প্রকাশ করে বাকিরা রেগিস্তান, আমরা এখন যাচ্ছি রেগিস্তান, রেগিস্তানে যাচ্ছি, তারপর রেগিস্তান কিনে নেবে দার্শনিক স্থান গুলো দেখার জন্য। এবার কো তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট শেয়ারে আমাদেরকে নতুন করে ভিডিও করানোর অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো রেগিস্তান।